ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সঙ্গে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর কোনো তুলনা চলে না, এমনটা উল্লেখ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের মন্তব্য। পাকিস্তানের ফ্রাইসেন্সি ভিত্তিক লিগটি হচ্ছে মিনি আইপিএল এর মতো। 2008 সালে মাঠে করে আইপিএল এর উদ্বোধনী আসর। বর্তমানে বৈশ্বিক ক্রিকেটের কাঠামো বদলে দিতে বড় ভূমিকা রাখছে ভারতীয় ফ্রাইসেন্সি এই লিগটি। অর্থের লোভে আইপিএল খেলতে অনেক ক্রিকেটারই জাতীয় দলের কেন্দ্র শক্তি থেকে সরে দাঁড়ান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাইসেন্সি টুর্নামেন্টের প্রথম অবসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন, কিন্তু দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দ্য গ্রিনম্যানদের আর এই টুর্নামেন্টে দেখা যায়নি। এমনকি মেয়েদের আইপিএলও খেলেননি কোনো পাকিস্তানি ক্রিকেটার। অন্যদিকে পিএসএল 2016 সালে শুরু হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের সেরা লিগগুলোর একটিতে রূপান্তরিত নিয়েছে পিএসএল। বর্তমানে বিশ্বসেরা ক্রিকেটাররা এই লিগেও খেলতে আগ্রহ প্রকাশ করেছে। একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করা আকরামকে দুই লিগের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে সাবেক পাক অধিনায়কের মন্তব্য, দুটিতেই কাজ করেছি, আইপিএল ও পিএসএল এর আসলে তুলনা হয় না। আকরামের ভাষ্যমতে আইপিএল বিশাল কিছু, পাকিস্তান ও পিএসএল নিঃসন্দেহে অনেক বড় কিছু, পাকিস্তানে এটা মিনি আইপিএল এর মতো। এর সময়ে তার কাছে জানতে চাওয়া হয় কোচ হওয়ার সুযোগ পেলে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন দলকে বেছে নেবেন। জবাবে আকরামের দাবি অস্ট্রেলিয়া, তবে সেটির স্ত্রীর জন্যে নয়, অস্ট্রেলিয়ার চাপ কম থাকবে, আমি আমার কাজ করতে পারবো, সেজন্যই আমি অস্ট্রেলিয়াকে বেছে নেব।